নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ দুই দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা বা তদন্ত চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের একটি বিচারপতির নির্দেশে যারা ইন্টারভিউ নিয়েছিল এর আগে নিয়োগের সে বা অ্যাকটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে সেই নিয়ে যে মামলা চলছিল বা মামলার যে তদন্ত চলছিল সেই সংক্রান্ত একটি আপডেট আজকে আমরা একটু দেখে নেব বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট করতে পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষাসমত খবর পাওয়ার জন্য শিক্ষক নিয়োগ নিয়ে আগে আগে হয় আপটিচিউড টেস্ট শুধু টেস্ট পাস পাস করলেই নয় ইন্টারভিউয়ের সময় চক ডাস্টার হাতে চাকরি প্রার্থীকে মানে কেমন পড়াতে পারছেন সেটাও দেখে নেওয়া হয় কিন্তু অভিযোগ অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ইন্টারভিউ হয়েছে অনেকে ইন্টারভিউ এই চকডাসটা ছুঁতেই দেওয়া হয়নি কেউ বা ইন্টারভিউ নিজের নাম বাবার নাম জানিয়েই ছাড় পেয়েছিলেন যারা ইন্টারভিউ নিয়েছিলেন এবার তাদের মুখে মুখোমুখি হবে তো হবে প্রশ্নের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সম্পত্তি পরীক্ষার্থীদের অভিযোগ শুনেছেন বিচারপতি সেখানে পরীক্ষার্থীদের অভিযোগ করেছিলেন অনিয়মের এবং তারা বলেছিলেন যেখানে প্রাথমিকের অ্যাপটিটিউড টেস্টের জন্য নির্দিষ্ট নম্বর থাকে সেখানে ইন্টারভিউ হয়েছে নিয়ম না মেনে কলকাতা হাইকোর্টের বিচারপতি যারা ইন্টারভিউ নিয়েছিলেন সেই ইন্টারভিউয়ারদের ডেকে পাঠিয়েছেন চারটি জেলা থেকে চল্লিশ জন ইন্টারভিউয়ারকে তলব করা হয়েছে আজ মঙ্গলবার এবং জানা গেছে রুদ্ধদারে হবে কথোপকথন সেখানেই ইন্টারভিউয়ারদের প্রশ্ন করবেন বিচারপতি সাক্ষ্য গ্রহণ করবেন এবং শুধু যাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে আইনজীবীরাও থাকবেন শুনানির সময় এবং আদালত সূত্রে খবর এই হাইকোর্টের সার্ধশতবার্ষিকী ভবনে ভবনের কোনো একটি জায়গায় বসবে এই রুদ্ধদার কোর্ট তাহলে যারা এই অ্যাপটিটিউড টেস্ট ছাড়া ইন্টারভিউ নিয়েছিল সেই বা ইন্টারভিউ যারা নিয়েছিল সেই ইন্টারভিউ আর এবারে চল প্রায় চল্লিশ জনকে এবারে প্রশ্ন করবে আজ কলকাতা হাইকোর্টে তো যাই হোক এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ